হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পারভেজ খান বলছিলাম। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকের টপিকটা হচ্ছে আমার, কীভাবে আমাদের ওয়াইফাই হ্যাকিং থেকে বাঁচাবো। যাই হোক, মূলত আমরা চাই, সবাই চাই যারা প্রফেশনালি বিজনেস করি, সবাই চাই যে আমাদের বিজনেসটা একটু সেফ থাকুক, পাশাপাশি আমাদের বিজনেসে যেন কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়া আর অনেক কিছু আমরা মানে সিকিউরিটি চাই, মানে আমরা সিকিউরিটিটা একটু বেশি চাই যারা বিজনেসটা করে থাকেন। বিশেষ করে যারা প্রফেশনালি ওয়াইফাই বিজনেসটা করে থাকেন, আমি মনে করি তাদের জন্য এই আমি যে আজকে ভিডিওটা নিয়ে আসছি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো দেখা, তো বেশি কথা না বলে চলেন, আমি আপনারা আমার মূল কাজ চলে যাই। তো দেখতে থাকেন আমার ভিডিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনাদের টাইম লাইনে এবং কি আপনাদের নোটিফিকেশানে যেন আমার নেক্সট ভিডিওগুলো যেন আপনারা শো করে আপনারা দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, চলেন আই উইল শো ইউ। প্রথমে আপনাদেরকে যা করতে হবে, একটা ব্রাউজিং ইউজ করতে সরি একটা ব্রাউজার চুজ করতে হবে। হ্যাঁ, দেখা আমি একটা ব্রাউজার নিয়ে নিই। আমি নিচ্ছি সাধারণত ব্রাউজার, মোবাইলের যে একটা ব্রাউজার থাকে ইন্টারনেট, ওই একটা ওই ব্রাউজারটা নিয়ে কাজ করবেন তাহলে ভালো হবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনাকে ব্রাউজারে যাওয়ার পরে যে অ্যাড্রেস ট্যাবটা, ওই অ্যাড্রেস ট্যাবে আপনি আপনার রাউটারের যে ওয়াইফাই অ্যাড্রেসটা, সরি রাউটারের লগ ইন করার যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড্রেস বারে বসাবেন। হতে পারে আপনার যদি টিপিলিং হয় তাহলে টিপিলিং লগ ইন ডট নেট লিখলেও চলে আসবে। যদি আপনার যদি ওটা দিয়েও না আসে তাহলে আপনারা একটা ম্যাক আছে, ওই ম্যাকটাও দিতে পারেন। আমি আমার ম্যাকটা দিয়ে আমি দিই সবসময়, আমার ম্যাকটা আমি নিজেই বানায় এনেছি। যাই হোক, এটা অনেকভাবে আমি পরবর্তীতে দিব আপনারা কীভাবে আপনাদের নিজের মনের মতো একটা ম্যাক তৈরি করতে পারেন। আমার এখানে আসার পরে আপনাদের পার্সোনাল যে লগ ইন ইনফরমেশন, ওগুলো দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। আর বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন এই লগ ইন করার যে ইনফরমেশনগুলো, এগুলো কোম্পানি থেকে একটা ইনফরমেশন দেওয়া থাকে, অথবা একটা লগ ইনের ইউজার নেম দেওয়া থাকে, একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, মানে আনকমন না, শুধু কমন একটা পাসওয়ার্ড অ্যান্ড কমন একটা ইউজার নেম দেওয়া থাকে, সেটা হচ্ছে আপনার অ্যাডমিন দেওয়া থাকে। তো আপনি অ্যাডমিনটা ক্যান্সেল করে আপনি পাসওয়ার্ডটা বসায় দেবেন, মানে আপনার নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, নিজের মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন। তাতে করে কী হবে, আপনি ছাড়া এখানে আবার কেউ এন্ট্রি করতে পারবে না, কেউ লগ ইন করতে পারবে না। সুবিধা আছে, অনেক সুবিধা। যাই হোক বন্ধুরা, আমি আমার মূল কাজ দেখাই আপনাদেরকে। তো এখানে আমি আজকে দেখাবো বলেছিলাম যে আপনারা আপনাদের ওয়াইফাইটাকে কীভাবে হ্যাকিং মুক্ত রাখবেন, পাশাপাশি আপনারা কীভাবে সিকিউরিটি রাখতে পারেন, খুব ভেজাল মুক্ত রাখবেন। তো বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, সর্বপ্রথম আপনাদের রাউটারকে রেজিস্টার দিয়ে নেবেন। রেজিস্টারটা দেওয়ার পরে এই কাজটা করবেন, তাতে করে আপনাদের জন্য খুবই ভালো হবে। যাই হোক, রেজিস্টার দেওয়ার পরে আপনাদেরকে যেতে হবে, এখানে দেখেন 4-5 নাম্বার একটা অপশন আছে ওয়্যারলেস, এই ওয়্যারলেসে যাবেন। ওয়্যারলেসে যাওয়ার পরে ওয়্যারলেসের 3 নম্বরে আরেকটা অপশন আছে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, এখানে আপনি যাবেন। যাওয়ার পরে এখানে আপনার মূলত কাজ হচ্ছে, এখানে ডিজেবল করা থাকবে, আপনি অ্যালাউ করে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে এই দেখেন এখানে কিছু অপশন আছে, অ্যাড নিউ, এনেবল অল, ডিজেবল অল, ডিলেট অল, এই ধরনের অপশনগুলোর কাজটা কি আমি আপনাদেরকে সেটা দেখাবো। অ্যাড নিউতে কী বুঝতে চাচ্ছি, অ্যাড নিউতে হচ্ছে আপনি কোনো একজন ব্যক্তিকে ওয়াইফাই দিতে চাচ্ছেন নতুন করে, তো তাদের জন্য হচ্ছে অ্যাড নিউ। যেমন আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করার পরে একজন ব্যক্তিকে আপনি ওয়াইফাই দিতে চাচ্ছেন, তাতে তো আগে যেভাবে ওয়াইফাইটা দিতেন, আপনি তার মোবাইলটা হাতে নিয়ে আপনার ওয়াইফাই অপশনে গিয়ে আপনি পাসওয়ার্ডটা বসায় দিলে কিন্তু ওয়াইফাইটা ওপেন, মানে কাজ কার্যক্রম শুরু করে দিত, কিন্তু এখন কিন্তু সেমভাবে হবে না। এখন আপনাকে একটু কষ্ট করতে হবে, কিন্তু আপনার সিকিউরিটি থাকবে, মানে আপনার ওয়াইফাইটা সিকিউরিটি থাকবে, আপনার বিজনেসের যে একটা হিসাব থাকে, অথবা যে আমার নিচে আমার এটা কজন আছে, আমার কাস্টমার কজন, আমার কাস্টমার কোন জায়গায় থাকে, কাস্টমার কবে থেকে স্টার্ট করছে, কবে থেকে তার স্টার্ট শেষ হবে, কাস্টমার কয় টাকা বাকি আছে, এই ধরনের কিছু ইনফরমেশান আপনি এটার মাধ্যমে মানে সহজেই গুনতে পারবেন। তো দেখা যাক, দেখেন আপনি কাস্টমারের প্রথমে আপনাকে যা করতে হবে, প্রথমত
কোনো কাস্টমারকে যদি আপনার ওয়াইফাই ল্যান দিতে হয় তো কাস্টমারের মোবাইলটা আপনাকে হাতে নিতে হবে। হাতে নেওয়ার পরে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে কি হবে, সেটিং অপশনে যাওয়ার পরে আপনাদেরকে যা করতে হবে, সেটিং অপশনের সর্বশেষে একটা অপশন আছে অ্যাবাউট ডিভাইস, এখানে যাবেন। অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পরে আরও একটা অপশন আছে স্ট্যাটাস, স্ট্যাটাসে যাবেন আপনি। স্ট্যাটাসে যাওয়ার পরে আপনাকে যা করতে হবে, এখানে খুঁজতে হবে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটা কোন জায়গায় আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এক একটা করে পড়ে পড়ে যান, দেখবেন পেয়ে যাবেন। এই যে আমি পেয়ে গেছি, এই যে মাঝামাঝিতেই আছে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটা। তো ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটাকে আপনার কী কাজে লাগাতে হবে, এই যে দেখতেছেন কিছু কোড নাম্বার রয়েছে, কিছু ওয়ার্ড দিয়ে আর কিছু নাম্বার দিয়ে একটা কোড তৈরি করা হয়েছে, ম্যাক তৈরি করা হয়েছে। এই ম্যাকটাকে আপনাকে কী করতে হবে, একটু কপি করতে হবে। তো এখান থেকে কপি না করে জিনিসটা আপনি একটা খাতায় লিখে নিতেও পারেন, খাতা অথবা কাগজে লিখে আপনি জিনিসটা পরবর্তীতে বসাইতে পারেন। যেমন আপনি চাইলে এখানে ধরেন আমি কপি করে নিচ্ছি, এখানে কপি হবে না, তো আপনি লিখে নেবেন এটা যে কোনো কাগজে কলমে লিখে আপনি যে তারপরে চলে যাবেন হচ্ছে দেখেন ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনাকে আবার চলে যেতে হবে ব্রাউজারে, যেখান থেকে আপনি আপনার রাউটারের লগইনটা করেছিলেন, এই যে এখানে। এখানে যাওয়ার পরে আপনাকে যা করতে হবে, ওই ম্যাক অ্যাড্রেসটা আপনাকে এখানে বসাতে হবে। তা আপনাকে ওখানে যতগুলো সংখ্যা ছিল, ধরেন সংখ্যাটা ছিল এমন 12, তারপরে এমন ছিল, কিন্তু আপনি এটা দিবেন না। 12 দেওয়ার পরে আপনি হাইপেন দিবেন, হাইপেন দেওয়ার পরে আবার যে সংখ্যাটা আছে 14 দেওয়ার পর আবার হাইপেন দিবেন। এরকমভাবে আপনার যতগুলো সংখ্যা রয়েছে ওগুলো সমস্ত সংখ্যা এখানে বসাবেন, লাস্ট যে সংখ্যাটা বসাবেন ওইটার পরে হাইপেনটা দিবেন না, লাস্টে কোনো হাইপেন হবে না। এবং কি তারপরে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা কেমন, ডিসক্রিপশনটা হতে পারে আপনার কাস্টমারের নাম, কাস্টমারের ঠিকানা, কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমার কবে থেকে নিয়েছে, কাস্টমারের কত টাকা বাকি রয়েছে, এই সমস্ত কিছু আপনি এই বক্সটার মধ্যে দিতে পারবেন। দেওয়ার পর আপনি এটাকে মানে আপনার কাজ শেষ, আপনি সেভ করে দেবেন। সেভ করে আপনি এবার কাস্টমারের যে কাস্টমারকে আপনি দিচ্ছেন সেই কাস্টমারের ওয়াইফাই, মোবাইলের ওয়াইফাই অপশনে যে আপনার রাউটার মানে আপনার রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দেন, অথবা তাকে বলেও দেন যে আমার পাসওয়ার্ডটা আপনি বসায় নেন। তো আপনি বলে দিলেন যে আমার পাসওয়ার্ড হচ্ছে ধরো 1 থেকে 10 পর্যন্ত দিয়ে দাও। তো দিয়ে দিলে কি হবে, তো সে তো বুঝবে আহ আমি কি সুন্দর পাসওয়ার্ড জানি। কিন্তু সে যতই জানুক, আপনি যতক্ষণ পর্যন্ত কম্পিউটার অথবা মানে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে অ্যাক্সেস করে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই কাস্টমারটা আপনার মানে ওয়াইফাই ইউজ করতে পারবে না। আপনি ধরেন চাইলে কিন্তু আপনি ওই ধরেন আমি আজকে নতুন করে লাইন দিয়েছি হচ্ছে জুয়েল রাজমিস্ত্রিকে, তো এই ওনাকে কিন্তু আমি চাইলে একাভাবে আমি বন্ধ করে দিতে পারবো। তো ওনাকে বন্ধ করার জন্য সবাইকে বন্ধ করতে হবে, জিনিসটা কিন্তু এমন না। এই সিস্টেমটা হচ্ছে খুবই মজার, আপনি চাইলে এক এক করে সবাইকে বন্ধ করতে পারেন, আপনি চাইলে আবার সবাইকে একসাথেও বন্ধ করতে পারবেন। এই দেখেন আপনি চাইলে এখানে এক এক মানে একসাথে সবাইকে স্টার্ট করতে পারবেন, আপনি চাইলে একসাথে সবাইকে ডিসেবল করে রাখতে পারেন, আপনি চাইলে এখানে সবাইকে ডিলিট করে দিতে পারবেন। এখানে আবার চাইলে কি এখানে মডিফাই করাও আছে, আপনি এখান থেকে চাইলে ধরেন আপনি চাচ্ছেন আফজাল মাদ্রাসা নামে এই ব্যক্তিটাকে আপনি শুধুমাত্র মানে অফ করে রাখতে, কারণ তার থেকে আপনি কিছু পাওনা আছেন, তাকে চান যে আপনি দোকানে আসুক, এই সামথিং অগের অগেরা। আপনি ইচ্ছা করলে আপনি তাকে মডিফাইতে যাবেন, মডিফাইতে যাওয়ার পরে এই দেখেন ওনারটা কিন্তু অ্যানেবল করা আছে, আপনি চাইলে ডিসেবল করে দেন। ডিসেবলটা করে আপনি বাস ডান দিয়ে দেন না, ডান দিয়ে দিয়ে সেভ করে দেবেন, বাস আপনার কাজ শেষ। এবং যে কাস্টমারের লাইনটা আপনি অফ করছেন সে কিন্তু অটোমেটিকলি চলে আসবে, এসে বলবে ভাই আমার ওয়াইফাইটা অফ হয়ে গেছে, আপনি কেন অফ করলেন, তখন আপনি আপনার মানে যেটার জন্য অফ করেছিলেন সেটা বলবেন। যাই হোক বন্ধুরা, আজকে আমার এই এটাই ছিল, আমি এই রাউটার সম্পর্কিত এবং কি ওয়াইফাই সম্পর্কিত আরও অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে থেকে। তো আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশাপাশি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব যদি না করেন আমার সামনের ভিডিও কিন্তু আপনার টাইমলাইনে যাবে না। তো সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে আমার প্রতিটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে, আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। ওকে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।